নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি চলে এসেছি নিউ টাউনে অবস্থিত রবীন্দ্র তীর্থ, ঠিক এই জায়গাটিতে। আমার পিছনের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রবীন্দ্র তীর্থ। তো এখানে যদি আপনারা মনে করছেন আসছেন, এখানে এন্ট্রি ফি মাত্র 20 টাকা, আর সোমবারে পূর্ণ দিবস এটা বন্ধ থাকছে। আর এমনি এখানের ভাড়া আমি বললাম যেরকম 20 টাকা, আর নর্মাল মানে মঙ্গলবার থেকে আপ টু যে আপনার রবিবার পর্যন্ত পার্কটি খোলা থাকে। রবিবার, শনিবার আর রবিবারেতে দুপুর 12টা থেকে আপ টু রাত 8টা পর্যন্ত খোলা থাকছে, আর অন্যান্য যে সমস্ত দিন ওয়ার্কিং ডেগুলোতে সেগুলোতে দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর 7টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। ও আরও যা যা ইনফরমেশান আছে আমি এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তার মধ্যেই মোটামুটি জানতে পারবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, নেচার অ্যান্ড ট্র্যাভেলের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বটি রাজারহাটের নিউ টাউনে অবস্থিত রবীন্দ্র তীর্থের ওপরে রইল, যেটি 2012 সালের 8ই অগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন। মূলত এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র। হাওড়া অথবা শিয়ালদহ থেকে 1নম্বর এয়ারপোর্ট গামী যে কোনো বাসে করে 1নম্বর এয়ারপোর্ট নেমে সেখান থেকে নিউ টাউনের নারকোল বাগান স্টপে নেমে আসা যায় জায়গাটিতে। নিউ টাউনের এই নারকোল বাগান অঞ্চলটি বেশ সুন্দর। বাস, গাড়ি বা বাইক থেকে নেমেই চোখে পড়ে ঝুলন্ত রেস্টুরেন্ট। 4-5 মিনিটের দূরত্বেই রয়েছে ইকো পার্ক, এবং ইকো পার্কের 2নম্বর গেটের ঠিক অপোজিটেই রয়েছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম। ইকো পার্ক এবং মাদার ওয়্যাক্স মিউজিয়ামের ওপর 2টি ভিডিও অলরেডি নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলে রয়েছে, উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এমনিতেই রাস্তা, পরিবেশ, সুন্দর বিল্ডিং, ঝাঁ চকচকে অফিস প্রভৃতি নিয়ে এক কথায় সুন্দর বলা চলে। আর রবীন্দ্র তীর্থ নিউ টাউনের মুকুটের আরেকটি পালক। নিজস্ব গাড়ি বা বাইকে আসলে রবীন্দ্র তীর্থের পার্কিং লটে পার্ক করতে পারেন। পার্কিং লট আছে, বর্তমানে কোনো ফি লাগছে না। পার্কিং লট থেকে বেরিয়ে 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হয়। টিকিট কাউন্টার সাধারণ দিনে দুপুর 2টো থেকে সন্ধে 7 পর্যন্ত, এবং শনিবার, রবিবার ও অন্যান্য ছুটির দিনে দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। তবে টিকিট কাউন্টার 7টা পর্যন্ত খোলা থাকলেও রাত 8টা পর্যন্ত পার্কটি খোলা থাকছে। সোমবার পূর্ণ দিবস বন্ধ। কবিগুরু রবীন্দ্রনাথের নামে উৎসর্গীকৃত রবীন্দ্র তীর্থতে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির স্থায়ী প্রদর্শনী রয়েছে, একটি অডিটোরিয়াম রয়েছে, এছাড়াও এখানে রবীন্দ্রনাথের ওপর গবেষণার কাজ হয়, আর্কাইভ রয়েছে, গবেষণাকারী স্টুডেন্টদের জন্য ডরমেটারির ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ থাকার ব্যবস্থা। প্রদর্শনী শালাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের উপর ভিত্তি করে নানা ধরনের ছবি, বংশতালিকা, তাঁর লেখা গান, প্রথম কারা কারা গিয়েছেন, কোন রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছে, বিভিন্ন চিঠির প্রতিলিপি, গ্রামোফোন, কবিগুরুর আঁকা ইঙ্কের ছবি, প্যাস্টেলের ছবি ও আরও নানাবিধ প্রদর্শনী করে রাখা আছে। তবে এই ঘর দুটির ভিতরে ছবি তোলা মানা থাকার কারণে দেখাতে পারলাম না। এছাড়াও গ্যালারি রয়েছে যেখানে এক্সিবিশনের ব্যবস্থা করে থাকে রবীন্দ্র তীর্থ কর্তৃপক্ষ। তবে ভিতরে বিশাল কম্পাউন্ডটিকে খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। যেমন রবীন্দ্র তীর্থর একদম মধ্যিখানে একটি রেলিং দেওয়া জলাশয়ের মাঝেই রয়েছে কবিগুরুর একটি বৃহৎ পূর্ণাবয়ব মূর্তি। এছাড়াও জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে, রেস্টুরেন্ট, ফোয়ারা, বাগান প্রভৃতি নিয়ে জায়গাটি এক কথায় অনবদ্য। তো বন্ধুরা, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের এই প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর যদি নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেল প্রথমবার দেখছেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিওর নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।